আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তো শ্যামাপ্রসাদ মুখার্জির 69তম প্রণয়ন দিবস পালন করলেন। জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার সকালে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণব্যয় মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য, পুষ্পার্পণ করে পালন করা হলো তার প্রণয় দিবস। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ, সহসভাপতি অজয় গাঙ্গুলী, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পাটি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মাল্যদানের পরে তার স্মৃতিচারণ করেন বিজেপির নেতা ও নেত্রীরা। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে বিজেপির উদ্যোগে পালন করা হয় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রণয়ন দিবস। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। ভারতীয় জনতা পার্টি পূর্বসূরি জনসংঘ, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির জন্ম, সেই জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আমরা বলিদান দিবস বলি, তার প্রয়াণ দিবস। তিনি নিজের বিপদ জেনেও কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে ভাঙার জন্য তিনি কাশ্মীরে গিয়েছিলেন। আর সেখানে তাকে চক্রান্ত করে হত্যা করা হয় এই 23 তারিখ। আর এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করি যে আজকে ভারতবর্ষকে যে বিচ্ছিন্ন করার চক্রান্ত, সেই চক্রান্তের তিনি বারবার যে প্রতিবাদ করা, আজকে শুধু তাই নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার সন্তান, আর এই বাংলাও যে ভারতবর্ষের মধ্যে আজকে আছে, তো তার অবদান অনস্বীকার্য। আর আজকে আমরা তার এই প্রয়াণ দিবসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার পাদদেশে আমরা শ্রদ্ধা করি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।